গাজার দক্ষিণাঞ্চলে রাফা শরণার্থী শিবিরে অব্যাহত আছে ইসরায়েলের হামলা হামলা অব্যাহত আছে জাবালিয়া শরণার্থী শিবির নোসাইরেথ আর খান ইউনিসেও হামাসের সঙ্গে আবারও যুদ্ধবিরতির আলোচনায় যেতে অনাগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু গাজার আল আউদা হাসপাতালে হামলা চালিয়েছে আইডিএফ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর হামলায় গাজার শতাধিক স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে আংশিকভাবে সচল আছে মাত্র পনেরোটি হাসপাতাল এদিকে জাতিসংঘ জানিয়েছে ছয় মেয়ের পর থেকে গাজায় ত্রাণ সরবরাহ সরবরাহ তদারকি করতে পারছে না তারা এই অবস্থায় যুক্তরাষ্ট্রে অব্যাহত আছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ